আজকে যাব একটুখানি বেলুর ঘুরতে যাব ওখানে। এই দেখো প্রাপ্তিও রেডি হয়ে গেছে, মাসি মনি বাবা মা সবাই রেডি হয়ে গেছে। তো চলো আমরা যাব বেলুর, আর আমরা পুরো জার্নিটাই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, চলো। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর লিফটের কাছে আমরা এসে গেছি। তো লিফটে করে আমরা নিচে নেবে যাব। তো দেখো আমরা নেবে পড়েছি নিচে, আর আমরা হাঁটছিলাম। তো হেঁটে আমরা যাব হচ্ছে বাস স্টপেজের ওখানে। আমরা বাসে করেই দক্ষিণেশ্বর গেছিলাম। তো দিদির ফ্ল্যাটের ওখান থেকে দক্ষিণেশ্বর 15 থেকে 20 মিনিট, বেশিক্ষণ না। তো এই যে দিদির দুই মেয়ে নেহা মনি, আর ভীষণ রোদ্দু ছিল, ছাতা নিয়ে আমরা হাঁটছিলাম। দিদি আমার বর্দি, তো দেখো হাঁটতে হাঁটতে আমরা বাস স্টপে যে এখানে এসে গেছি। তো আমরা এখান থেকে বাস ধরে নেব, আর বাসে করে আমরা যাব। তো চলো। তো দেখো আমরা বাসে উঠে পড়েছি, আর এই যে গঙ্গা, আর গঙ্গা এই দিক দিয়ে ওই দিকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগে। আর তো দেখো এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। তো দেখো নেবে পড়েছি, আর সেদিন ওপরে এসকেলেটরটা খারাপ ছিল, সেই কারণে আমরা নিচে দিয়ে হেঁটে যাচ্ছিলাম মন্দিরে। ভীষণ রোদ্দু ছিল, ভীষণ গরম ছিল, তো আমরা দেরি করে বেরিয়েছিলাম, তাতেও ভীষণ রোদ ছিল। তো চলো মন্দিরে আমরা ঢুকবো। তো দেখো মন্দিরে এখানে এসে গেছি গেটের সামনে। তো দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর ওই যে সামনে দেখতেই পাচ্ছ 4 ভাই বোন মিলে একসঙ্গে হাত ধরে যাচ্ছে, আর আমি আর দিদি পিছনে হাঁটছিলাম। তো চলো মন্দিরের সামনে গিয়ে দেখাই। আর সেদিন অনেক ভিড়ও ছিল, তো মন্দির সবসময় ভিড় থাকে। তো দেখো আমি এখান থেকে ভিডিও করছিলাম, আর ভেতরে ফোন নিয়ে যাওয়া মানা, তো তার জন্য আমরা পুরো এখান থেকে ভিডিও করেছিলাম। অনেকেই ঘুরতে গেছিল। কত সুন্দর লাগছে, আর সত্যি সত্যি মায়ের কাছে গেলে পরে ভীষণ ভালো লাগে। আর এদিকে ওরা দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছি। দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি দক্ষিণেশ্বরে, আর মন্দির এখন খোলাই আছে। আর এটা খুলে গেছে, আমরা ভাব থেকে ঢুকবো কি ঢুকবো না, তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো আমরা এখন এসে গেছি মন্দিরের ভেতরে, আর এই যে দিদি মনি নেহা আর প্রাপ্তি আছে এদিকে। তো দেখো আমরা সবাই এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে। তো চলো গঙ্গার ঘাটে যাচ্ছি এখন, আর অনেকে ভিড় আছে আজকে। তখন
তো এই যে শিব মন্দিরগুলো দেখো, তো আমরা এখানে কিছু ফটোশুট করলাম, তারপরে আবারও এগিয়ে গেলাম মন্দিরের দিকে। তো চলো তোমাদেরকে দেখাই, আর দেখো কত সুন্দর ভিউটা। মুখে জল দাও, মুখে জল দাও। তো দেখো এখন সবাই আমরা গঙ্গার ঘাটে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে গঙ্গার ঘাটে আমরা, অত সুন্দর ভিউটা তোমরা দেখে নাও। আওয়াজ পাচ্ছ না? মন্দিরে গিয়ে গঙ্গার এখানে এই গেটটা দিয়ে জড়ানি রাখুন স্নান করতে, কাছে তুলে নিতে মরি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তো দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখান দিয়ে যাব আমরা বেলুড় মঠে। তো ওই ভিডিওটা তোমাদেরকে আরেকদিন শেয়ার করব। তো আজকের মতো এখানেই, টাটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
তো দেখো তোমরা সূর্যটা কি সুন্দর লাগছে।